তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। ইতিমধ্যে দেশে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে আসছে ছটি বিশাল বড় খবর। তথা আপনি যদি একজন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তো এই খবরগুলি জানা আপনার জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তথা আজকে থাকবে এই নিয়ে আলোচনা। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে এবং সবার প্রথম আমাদের ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা একটি লাইক এবং একটি শেয়ার আমাদেরকে অনেক উৎসাহী করে তোলে এ ধরনের লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন আমরা প্রথমেই চোখ রাখব এই প্রথম খবরে। সুখবর, প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে, ঘোষণা করলেন মমতা। লকডাউন চলবে আরও লম্বা। তো চলুন বিস্তারিত কী বলছে দেখে নেওয়া যাক। করোনা সংক্রমণ ঠেকাতে আবার মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন, বন্ধ সমস্ত কাজকর্ম, থমকে অর্থনীতি। এমন অবস্থায় সবথেকে বেশি সমস্যায় দিন আনি দিন খায় মানুষ, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। এই সব শ্রমিকদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার কথা জানান। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন বাড়ানো কেন্দ্রের ব্যাপার, রাজ্য 30 জুন অবধি লকডাউনে পক্ষপাতী, তবে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। একসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে এদিন ক্ষোভও উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে কথা না বলে একের পর এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। লকডাউন, রোজগার বন্ধ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের, এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোভিডের সঙ্গে লড়তে হবে, আবার লোকের পেটে ভাতও দিতে হবে। কেন্দ্রের উচিত ছিল এসব ক্ষেত্রে মানুষদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া, কিন্তু কেন্দ্র করেনি, তাই আমাকে করতে হবে। 100 দিনের কাজ করার শ্রমিকরা কাজ না পেলে খাবে কীভাবে? এখানে শেষ নয়, কেন্দ্রের উদ্দেশ্যে তিনি ক্ষোভ উগড়ে বলেন, কেন্দ্রের বক্তব্য অপুষ্টতা রয়েছে। কেন্দ্র এদিকে বলছে লকডাউন ভালোভাবে মানতে হবে, আবার নির্দেশিকায় বলছে কিছু ক্ষেত্রে দোকান খুলতে হবে। দোকান খুলে লোকে ভিড় জমায়, তাহলে লকডাউন মানা হবে কীভাবে? কেন্দ্রের বক্তব্য তো কোনো স্পষ্ট নেই, এর ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই এখন থেকে রাজ্যের সমস্ত দোকান, অন্যান্য পরিষেবা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো চলুন আমরা পরবর্তী খবরে কী বলা হচ্ছে সেটাই চোখ রাখব। দু সপ্তাহ পরেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল, চলুন বিস্তারিত কী বলা হচ্ছে দেখে নেওয়া যাক। অপেক্ষা শেষ, জুলাই 2 সপ্তাহ পরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল। আজ জরুরি ভিত্তিক নির্দেশিকায় এ বিষয়ে জানিয়েছেন শিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে বলা হয়েছে এখনও পর্যন্ত 10% পরীক্ষার্থীরা নাম্বার আসা বাকি রয়েছে, এর জন্য ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। জরুরি ভিত্তিক নির্দেশিকায় বলা হয়েছে 48 ঘন্টায় সেই নির্দেশিকা দেওয়া হয়েছে, নাম্বার এলেই কাজ শুরু হয়ে যাবে এবং এই 2 সপ্তাহ পরেই প্রকাশিত হবে ফলাফল। উল্লেখ্য, 30 জুন অবধি সমস্ত বিদ্যালয় বন্ধ থাকার নতুন নির্দেশিকা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবশ্যই বুঝতে পারলেন। তো চলুন আমরা নেক্সট খবরে চোখ রাখব। 1 জুন থেকে চলবে নতুন 200টি ট্রেন, জানা গেল টাইম টেবিলে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 1 জুন থেকে আনলক হচ্ছে দেশ, আর 1 জুন থেকেই 200টি যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। 21 মে থেকে শুরু হয়েছে এই ট্রেনগুলিতে টিকিট বুকিং। রেল সমস্ত বিষয়ে ট্রেনের অগ্রিম সংরক্ষণের সময়কাল 30 থেকে বাড়িয়ে 120 দিন করে দিয়েছে। 12 মে থেকে চলছে 30টি ট্রেন এবং 1 জুন থেকে চালু হচ্ছে আরও 200টি ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে এই 230টি ট্রেনে পার্সেল লাগেজ বুকিংয়ের অনুমতি থাকবে। নতুন চালু হওয়া এই 100 জোড়া ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের পাশাপাশি কাউন্টার, অফিসিয়াল এজেন্টস, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যেতে পারে। উত্তর রেল নয়াদিল্লি রেল স্টেশনে থেকে চালানো ট্রেনগুলি যেখানে থামা ট্রেনগুলি নামার তথ্য জানিয়েছে। এছাড়া রেলের তরফে স্পষ্ট বার্তা, স্ক্রিনিংয়ের জন্য যাত্রীদের কমপক্ষে 90 মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে।
অসুস্থ লোকেদের যাতায়াত করতে দেওয়া হবে না। যাত্রীদের অবশ্যই স্টেশন এবং ট্রেনের ভ্রমণের সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। পাশাপাশি সমস্ত স্টেশনে ও ট্রেনের সফরকালীন সময়ের যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। একসঙ্গে গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর ওই রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকায় স্বাস্থ্য সম্পর্কিত প্রোটোকলগুলি মেনে চলতে হবে। তো অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো চলুন আবার পরবর্তী আপডেটে কী বলা হচ্ছে জেনে নেওয়া যাক। আমফানে ক্ষতিগ্রস্ত বাংলার পাশের শাহরুখ প্রকাশ্য আনলেন একাধিক কর্মসূচি। আমফান ঘূর্ণিঝড়ে তাণ্ডব দেখে বাংলা এরপর কেটে গিয়েছে 10 দিন। এখনও পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বাংলা। বিভিন্ন এলাকাতে এখনও নেই বিদ্যুৎ সংযোগ, রাস্তায় হাজার হাজার গাছ ভেঙে পড়ে রয়েছে। তা সরিয়ে শহর গ্রামকে স্বাভাবিক করার কাজও চলছে পুরোদমে। ঘর হারিয়েছে হাজার হাজার মানুষ, প্রাণ কেড়েছে আমফান বহুজনের। 20 তারিখ বিকেলে ধেয়ে এসেছিল ঝড়। ঘন্টায় ঝড়ের গতিবেগ ছিল 135 কিলোমিটার। কলকাতা সহ বাংলা একাধিক জেলাতে সেদিন ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষতি করেছিল দিয়েছিল, যার বাস্তব ছবিতে বুঝতে সময় লেগেছিল 2 থেকে 3 দিন। করোনাকোপের মাঝে প্রাকৃতিক বিপর্যয় ত্রাণের জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সাহায্য হাত বাড়িয়েছিলেন অনেকেই। এবার আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়াতে একাধিক পদক্ষেপের কথা কিং খান জানান। আমফানের 1 সপ্তাহ পর শাহরুখ খান বাংলার প্রতি বাড়ালেন সাহায্যের হাত। বাংলার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান এবং দুর্হস্তদের জন্য রেশনের ব্যবস্থা করা, গাছ লাগানোর প্রকল্প নেওয়া এবং মীর ফাউন্ডেশনের তরফ থেকে একাধিক সাহায্যের কথা ঘোষণা করলেন শাহরুখ খান। জানালেন তিনি কলকাতা সহ ক্ষতিগ্রস্ত এলাকায় পাশে রয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান এই সব বিপদের সময় সকলকে একযোগে এগিয়ে আসতে হবে সাহায্যের জন্য। করোনা মোকাবিলায় পাশাপাশি এবার আমফানের সাহায্যের কথা জানিয়েছে আরও এবার নজর কাড়লেন কিং খান। তো অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো চলুন পরবর্তী আপডেটে কী বলা হচ্ছে বিস্তারিত দেখে নেওয়া যাক। এদিকে ঘূর্ণিঝড় নিসর্গ 3 জুনের মধ্যে আছড়ে পড়বে 2 রাজ্যের উপকূলে। ঝড়টি সম্পর্কে যা যা বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমফানের ধ্বংসলীলার ক্ষত এখনও দগদগে, তছনছ করে দিয়ে গিয়েছে বাংলাকে। এবার আরব সাগরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণিঝড় যার নাম নিসর্গ। ভারতীয় হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ঝড়টি 3 জুন গুজরাট মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে। নিসর্গ সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। আজ অর্থাৎ সোমবার ভারতীয় আবহাওয়া অফিসের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন দক্ষিণ পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে শনিবার একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। পরের দিন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যার নাম হবে নিসর্গ। ঘূর্ণিঝড়টি উত্তর দিকে সরতে শুরু করবে। 3 জুন সন্ধ্যার মধ্যে নিসর্গ গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলের কাছে পৌঁছে যাবে। তাই গুজরাট এবং মহারাষ্ট্রে পি সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা জানতে আরও একটু সময় লাগবে। নিসর্গ নামটি দিয়েছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেলে সেটি 2 জুন সকালের মধ্যে উত্তরে সরবে। তারপর আরেকটি বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের উপকূলে কাছাকাছি পৌঁছে যেতে পারে 3 জুনের সকালে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটকের উপকূল অঞ্চলের রবি এবং সোমবার বৃষ্টি হতে পারে। দক্ষিণ গুজরাট, উত্তর কোঙ্কণ, মধ্যপ্রদেশ, দমনদিও, দাদরা নগর হাভেলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 3 ও 4 জুন। তো অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন এই ঘূর্ণিঝড় নিসর্গ কতটা ক্ষয়ক্ষতি করতে পারে। তো চলুন পরবর্তী আপডেটে কী বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নিই। 30 জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর। আপাতত খুলছে না রাজ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, গোটা জুন মাস বন্ধ রাখা হচ্ছে। আজ রবিবার এমনটা জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন আপাতত কলেজ বন্ধ থাকছে গোটা জুন মাস, যদিও এর আগে স্কুল 30 জুন পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জুন মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আজ শিক্ষামন্ত্রীর কথায় 30 জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ থাকবে। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগই বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের সুস্থতা।
এই দিন শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিকের যে তিন দিনের পরীক্ষা বাকি রয়েছে সেই প্রসঙ্গে বলেন, সামাজিক দূরত্ব বিধি মানার জন্য পরীক্ষা কেন্দ্রে বাড়ানো হবে, পরীক্ষার্থীদের যতটা সম্ভব বাড়ির কাছে কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রসঙ্গতে এর আগে শিক্ষামন্ত্রী জানান, আগামী 30 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত বন্ধ থাকছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। তবে লম্বা ছুটিতে পড়াশোনার ক্ষতি হচ্ছে পড়ুয়াদের, আর সেই কারণে স্থানীয় শিক্ষকদের দিয়ে পড়ুয়াদের পড়ানো যায় কি না সেই বিষয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করছে স্কুল শিক্ষা দপ্তর। প্রয়োজনে বিকল্প পথের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। তবে বর্তমান পরিস্থিতিতে কীভাবে উচ্চশিক্ষা চলবে ও তা কলেজ বিশ্ববিদ্যালয়গুলি নিজেরা ঠিক করে নেবে। লকডাউন চলছে, আগামী 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন, যা পরিস্থিতি তাতে আরও লকডাউন বাড়ছে দেশে, যার ফলে বাংলাতে বন্ধ সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পড়াশোনা হলেও স্কুল কবে খুলবে তা নিয়ে অভিভাবকদের মধ্যে একটা দোলাচল তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, একে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে চিন্তা রয়েছে, যার উপরে ঘূর্ণিঝড় আম্পানের কারণে বড় ক্ষতি হয়েছে আর জেলায় বহু স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, ঝড়ের কারণে অন্যান্য জেলাতে বহু স্কুলের কম বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও জেলায় জেলায় পরাজয়ী শ্রমিকদের আইসোলেশনে রাখার জন্য স্কুল ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতি আগামী 30 জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পার্থবাবু। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, এমনকি সেটি কোথায় পড়বে এবং সেটা নিয়ে তৈরি হয়েছে নানা রকম ধোঁয়াশা। এর মধ্যে আমফানের কারণে বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জানতে।